الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أما بعد কাছেও দূরের দেশেও প্রবাসের যারা আমাদের এএমটিভির অনুষ্ঠানাদি দেখতেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সশ্রদ্ধ সালাম। আজকে পবিত্র মাহে রমজানুল মুবারকের শুরু থেকে পর্যন্ত যা মাহে রমজানের গুরুত্বাদি আলোচনা করা হয়েছে, তন্মধ্যে পবিত্র মাহে রমজানে যারা রোজা রেখেছেন তাদের জন্য আমার রসুল ইরশাদ করেছেন গুরুত্বপূর্ণ চারটি আমল হচ্ছে অত্যন্ত মূল্যবান। প্রথম নম্বর হচ্ছে বিশেষ কলমা পড়া, কলমা তেলাওয়াত করা। দ্বিতীয় নম্বর ইস্তিগফার করা। তৃতীয় নম্বর জান্নাতের জন্য দোয়া করা। চতুর্থ নম্বর জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা। সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন, قال عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه بابا يقال له ريان يدخل منه الصائمون يوم القيامه لا يدخل معهم احد غيرهم يقال اين الصائمون فيدخلون منه فاذا دخل اخرهم اغلق فلم يدخل منه احد। আমার রাসূলের প্রিয় প্রান্তীয় সাহাবী হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ইরশাদ করেন পবিত্র জান্নাতের মধ্যে অনেক দরজা রয়েছে, তন্মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান। ফিল জান্নাতে বাবান ইউকালু লাহু রায়্যান, যাকে রায়্যান নামে বলা হয়। ওই রায়্যানের মধ্যে জান্নাতীরা কোনো প্রকার জান্নাতীরা প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র মাহে রমজানে যারা রোজা রেখেছে রোজাদাররা ওই জান্নাতের ওই দরজার দিয়ে প্রবেশ করবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। লা ইয়াদখুলু মাহুম আহাদুন গায়রুহুম, অপর কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেই দিন বলা হবে ইউকালু আইনা সায়মুন, হে রোজাদার ব্যক্তিরা তোমরা কোথায়, ভয়ে দখুলু না মিনহু, তোমরা এ দিয়ে এই পথ দিয়ে এই দরজা দিয়ে প্রবেশ করো। ফয়জা দাখালা আখরুহুম, পবিত্র মাহে রমজানের মধ্যে যারা শেষ প্রবেশ করবে, প্রবেশ করার ভর উগিলিকা ফালাম ইয়াদুহুলু মিনহু আহাদ, তারপর দরজাকে আল্লাহ বন্ধ করে দিবেন, এর পরবর্তীতে এই দরজা দিয়ে অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না। সুতরাং এই পবিত্র মাহে রমজানের মধ্যে আমরা সিয়াম সাধনার মাধ্যমে যাতে জান্নাত লাভ করতে পারি, জাহান্নাম থেকে মুক্তি হতে পারি। ওয়াহিরুদ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।